দেখুন পাইলসের সমস্যা যাদেরই আছে প্রত্যেককে জিজ্ঞেস করবে তাদের যখনই শক্তপটি হচ্ছে বা কনস্টিপেশন হচ্ছে তাদের কষ্টটা বেড়ে থাকছে সুতরাং সবাই জানে যদি আমার কনস্টিপেশন না হয় আমার কষ্টটা কম হবে রিসেন্টলি যেটা দেখছি পাইলস আক্রান্তের সংখ্যা কম বয়সী বা মাঝবয়সী যুবক যুবতীদের মধ্যে কিন্তু দিনকে দিন বাড়ছে গো টু দ্য ওয়াশরুম গিভ ইউর টাইম বি স্ট্রেস ফ্রি কিভাবে বসবেন পটিতে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট টু প্রিভেন্ট হ্যালো एवरीवन আপনাদের সকলকে স্বাগত জানাই বিবি পোলদার পডকাস্টে আপনাদের সঙ্গে রয়েছে অন্বেষা शिल्पा আর আজকে এই স্টুডিওতে যখন আমরা এসে পৌঁছাই গিয়েছি তখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পাইলস অথবা অর্শ এই ধরনের সমস্যায় আজকাল আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং অনেক সময় দেখা যায় যে শব্দটা শুনলে যারা পেশেন্ট বা যারা এই সমস্যায় আক্রান্ত হয়ে গিয়েছেন তারা অনেক সময়তেই অপারেশন বা এই বিষয়গুলোর থেকে অনেকখানি নিজেকে দূরে রাখার চেষ্টা করেন কারণ অপারেশন যে কোনো অপারেশনই হোক না কেন সেটা সাধারণ মানুষের কাছে কিন্তু একটা ভয়ের বিষয় এবং অবশ্যই যে কোনো রোগী হোক না কেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে অনেকখানি আহ বিব্রত করে অনেকখানি বলা যেতে পারে আমাদের রেগুলারের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলে কিন্তু অনেকখানি বাধা সৃষ্টি করে তাই এবার থেকে আমাদের উদ্দেশ্য একটাই হওয়া উচিত পাইলস যাতে না হয় অর্থাৎ পাইলস বা অর্সের সমস্যা যাতে আমাদেরকে আক্রান্ত করতে না পারে আমরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আর এই বিষয় নিয়ে আলোচনা যার সঙ্গে আমরা আজকে তাকে অবশ্যই আজকে স্বাগত জানাবো আমাদের এই হসপিটালের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আহ স্বস্তিক নন্দী জেনারেল সার্জন ডক্টর নন্দী আপনাকে স্বাগত জানাই এবং একটা জিনিস যেটা শুরুতেই বললাম পাইলস বা অশ্ব একটা সময় ছিল যখন মানুষের লাইফস্টাইল অনেকখানি অন্যরকম ছিল এবং তাদের রেগুলারের জীবনযাপনে রোগের সংখ্যাও কম ছিল কিন্তু এখন যত দিন বাড়ছে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আমরা আমাদের ঘুমের টাইম কমে গিয়েছে আমরা সঠিক সময়ে খাওয়া দাওয়া করি না এবং সঠিক খাবারও খাই না তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আজকাল তৈরি হচ্ছে তার মধ্যে অন্যতম হলো পাইলস অথবা অর্শ তো সেক্ষেত্রে পাইলস বা অশ্ব এই বিষয়টা থেকে বা এই সমস্যা থেকে আমরা রেগুলারে লাইফস্টাইলে যদি একটু চেঞ্জেস আনি তাহলে কিভাবে কন্ট্রোল করতে পারি বেশ এই যে জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এটার কথা আমি ভেবেছি এই কারণে যে আমরা প্রচুর পাইলস রুগী আমি আমার চেম্বারের ক্লিনিকে প্রতিদিন দেখে থাকি এবং রিসেন্টলি যেটা দেখছি পাইলস আক্রান্তের সংখ্যা কম বয়সী বা মাঝ বয়সী যুবক যুবতীদের মধ্যে কিন্তু দিনকে দিন বাড়ছে প্রচুর লোকেই আসছে এবং তাদের দেখছি পাইলসের সমস্যা থাকছে এটা কিন্তু আমাদের ভাবার বিষয় আগে যেটা বয়সকালে আমরা বেশি দেখতাম যে যারা একটু প্রবীণ বা ইয়ে তাদের পাইলসের সমস্যা আজকাল দেখছি কম বয়সী ইভেন ফিউ টিনেজার্স এবং ইয়ং অ্যাডাল্টস এবং সর্বোপরি যারা কাজ করছে দ্য ওয়ার্কিং ফোর্স অফ দ্য সোসাইটি দে আর সাফারিং ফ্রম পাইলস এবং আমার দেখে একটা কথা মনে হয়েছে যে কেন এরা সাফার করছে তাহলে কি কোন একটা প্রবলেম হচ্ছে যার জন্য এরা সবাই পাইলসে আক্রান্ত হচ্ছে এগুলো নিয়ে দেখতে গিয়ে দেখলাম প্রধান সমস্যা হচ্ছে খাদ্যাভ্যাস এবং কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্য জিনিসটা বা কনস্টিপেশন জিনিসটাকে যদি অ্যাভয়েড করতে পারি এই প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের কাছে যদি আমরা কিছুটা বার্তা পৌঁছে দিতে পারি এবং তাদের মধ্যে কিভাবে ভালোভাবে জীবনযাপন করলে এই জিনিসটা থেকে অ্যাভয়েড করতে পারবে এই জিনিসটা যদি করতে পারি যদি জনের মধ্যে দুজনেরও অপারেশন না লাগে তেরা যদি সুস্থ হন তাহলে বুঝবো যে হ্যাঁ আমরা যেটা ভাবছি সেটা সঠিক এবং সফল এই লেভেলের ওপর ভাবনা চিন্তা করতে গিয়ে এই পর্যায়ে এই পরিমাণ থেকে আমরা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট করার প্রধান অস্ত্র হচ্ছে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল বা জীবনযাপনের মডিফিকেশন প্রথম আসি খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের প্রথম জিনিস যেটা বলা হয় জল 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 প্রচুর পরিমাণে জল খান আমাদের শরীরের সেভেন্টি পার্সেন্ট ওয়াটার আমরা যদি কম জলীয় জিনিসপত্র খাই মানে সেই জিনিসপত্রগুলো কিন্তু জলের থেকে শরীরের থেকে জল টানবে ডিহাইড্রেশন হবে আর আমরা যদি জল ভর্তি শরীরের মধ্যে সেই ব্যালেন্সটা বা সম্মতাটা মেনটেন থাকে জল ভর্তি জিনিস মানে অবশ্যই নর্মাল জল তো খাবেনি দিনে দু তিন লিটারের মতো জল তো খাবেনি এটা তো সব সব জায়গায় বলছে ইভেন এনি মিডিয়া রেডিও সব জায়গায় গরমকালে সব জায়গায় সবাই বলে থাকে যে মেডিকেলি যদি আপনার কোনো প্রবলেম না থাকে জল খেতে অসুবিধে না থাকে জল এবং জলীয় জিনিস দিনে দু তিন লিটারের উপর খেতে থাকুন খেতে থাকুন ওয়াটার ইজ ভেরি নেসেসারি ফর কিপিং দ্য হেলদি এবং কি ধরনের খাবার দাবার ফাইবার রিচ ফুড যেটাতে জলের পরিমাণ বেশি আছে বিগেস্ট এক্সাম্পল স্যার ফ্রুটস ফল যত বেশি খাবেন বেশিরভাগ ফলেই দেখবেন জল আছে তত বেশি আপনি সুস্থ থাকবেন ফাইবারটা তো আছেই নন ভেজ আইটেমস যেমন মাটন বা চিকেন বা এগস এইগুলোতে কিন্তু জলের পরিমাণ কম থাকে সো ইউ টু কিপ আ ব্যালেন্স ডায়েট আমি নন ভেজ খেতে ভালোবাসি এবং সারাক্ষণ শুধু মাংস খাবো এবং এ খাবো এবং অন্য কিছু খাবো না তাতে কিন্তু জিনিসটা আখেরে গিয়ে খুব একটা লাভবান হবে না সো জলীয় জিনিস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি করে খেতে হবে তারপরে আসে ফাইবার রিচ ফুডস যেগুলোতে ফাইবার বেশি থাকে নাটস উইটস ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস যেগুলো সবুজ শাক সবজি বলি আমরা এই ধরনের খাবার দাবার গুলো যদি বেশি খান তাহলে কিন্তু স্টুল ফর্মেশন যেটা হয় কোলোনে সেটা কিন্তু অনেক বেটার হবে এবং কনস্টিপেশনটা কিন্তু প্রিভেনশন হবে ডক্টর নন্দী এক্ষুনি যে মানে আপনি খাদ্যাভ্যাসের বিষয়গুলো নিয়ে যখন বলছিলেন একটা আমার মনে হলো এটা অনেকেরই প্রশ্ন এই ধরনের প্রশ্ন থাকে যে জল খাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকের মধ্যে সংশয়টা থাকে যে যদি আমি অত্যাধিক বেশি জল খাই তাহলে কি তার কোনো সাইড এফেক্ট হতে পারে সাধারণত না কিছু কিছু পেশেন্ট থাকে তাদের বা পেশেন্ট বলবো না কিছু কিছু মানুষ থাকে যাদের জল খাওয়া বারণ থাকে কিছু হার্টের রুগী থাকে কিছু এ থাকে তাদের বেশি জল খাওয়া বারণ থাকে যদি সেরকম কোনো বেশি কিছু না হয় তাহলে দিনে আড়াই তিন লিটার জল তো ডেফিনেটলি চেষ্টা করা উচিত খাওয়ার মানে অ্যাটলিস্ট ছয় থেকে আট গ্লাস জল মোটামুটি মেপে যদি খাওয়া যায় আমি যেটা আমার পেশেন্টদের খুব বেশি করে বলি যে আপনার বাড়িতে আপনার জলের বোতল আলাদা থাকবে সকাল বেলায় আপনি দুটো আপনি দুটো এক লিটারের বোতল ওটা আপনার নাম মার করে রাখলেন এবং রাত্রিবেলায় শুতে যাওয়ার মধ্যে যেন ওই দুটো বোতল আমার শেষ হয়ে যায় সে ডিউরিং ওয়ার্ক বা এই যখনই খাই না কেন সো এইভাবে আপনি মাপটা রাখতে পারবেন যে হ্যাঁ আমার দিনে অ্যাটলিস্ট দু বোতল জল প্লাস এক্সট্রা আর যা কিছু হচ্ছে সেইটা খেয়ে আমি দিনের শেষে আমি অ্যাটলিস্ট টু 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 পয়েন্ট ফাইভ লিটার অফ ওয়াটার রাখবেন রেগুলারলি খাচ্ছি সো একটা ঠিকঠাক লেভেলের জল কিন্তু সবসময় খাওয়া উচিত মানে দু আড়াই লিটার জল তো ডেফিনেটলি খাওয়া উচিত এবং যেহেতু আমরা পাইলস বা অশ্ব নিয়ে কথা বলছি এবং আপনি বললেন যে কিভাবে এটাকে মানে প্রিভেন্ট করা যেতে পারে যদি আমরা সঠিক খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে যাই এবং আমাদের লাইফস্টাইল যদি সঠিক থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এমন অনেক পেশেন্ট রয়েছেন যাদের অলরেডি পাইলস বা অশ্ব রয়েছে এবং তাদের হয়তো এমন কোন সিচুয়েশন এমন কোন শারীরিক কন্ডিশন হয়ে গিয়েছে সেক্ষেত্রে তাদের অপারেশন করানোটা তাদের সুস্থতার জন্য জরুরি কিন্তু বহু মানুষ রয়েছেন যারা ভয় পান অবশ্যই অপারেশন শব্দটাকেই ভয় পান এবং বিশেষ করে পাইলস বা অস এ জাতীয় অপারেশন করালে হয়তো তারা মনে করেন তারা আরো বেশি অসুস্থ হয়ে যাবেন তো সেক্ষেত্রে তারা সেই জায়গাটা থেকে বা সেই প্রসিডিওরটা থেকে নিজেকে সরিয়ে রাখেন এই ধারণাটা কতটা ভুল দেখুন পাইলসের সমস্যা যাদেরই আছে প্রত্যেককে জিজ্ঞেস করবে তাদের যখনই শক্ত হচ্ছে বা কনস্টিপেশন হচ্ছে তাদের কষ্টটা বেড়ে থাকছে সুতরাং সবাই জানে যদি আমার কনস্টিপেশন না হয় আমার কষ্টটা কম হবে সো ইফ ইউ ওয়ান্ট টু দেখুন শল্য চিকিৎসা বা সার্জারি যেভাবেই হোক না কেন লেজার দিয়ে হোক বা যেভাবেই হোক দিস ইজ অলওয়েজ দ্য লাস্ট রিসর্ট প্রথমেই যখন রুগী আসে আসা মাত্রই যে আমি অপারেশন করব সেরকম কিন্তু নয় তাকে আমরা চেষ্টা করি ওষুধ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে কিভাবে জিনিসটা কমানো যায় কোনোভাবে কোনো কিছু হচ্ছে না তখন আমরা অপারেশনের কথা ভাবি সো পাইলস হয়েছে মানেই অপারেশন হবে ডাক্তারের কাছে যাবো মানেই কাটা কথা বলবে এটা কিন্তু ভুল ধারণা এবারে আসি লাইফস্টাইল মডিফিকেশন মানে খাবারের ব্যাপারটা সংক্ষেপে বললাম লাইফস্টাইল মডিফিকেশনে কিন্তু বেশ কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো করলে কনস্টিপেশন প্রিভেন্টেড হয় গুড হ্যাবিটস এক্সারসাইজ দিনে অ্যাটলিস্ট তিরিশ মিনিট যদি আপনি কোনো কার্ডিয়াক এক্সারসাইজ বা ব্রিস্ক ওয়াকিং কোন রকম এক্সারসাইজ মানে জিমে গিয়ে আপনাকে এক্সারসাইজ করতে হবে না আপনি আধ ঘন্টা একটু ভালোভাবে হাঁটাচলা চলা করুন কোলোনিক মোটিলিটি কিন্তু অনেক বেটার হবে দু নম্বর হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল বেশি বেশিক্ষণ না মানে ছুটির দিনে সারাক্ষণ শুয়ে আছি শুয়ে আছি শুয়ে আছি বা এই ধরনের জিনিস সেইগুলো একটুখানি অ্যাভয়েড করা অ্যাক্টিভ লাইফস্টাইল তিন নম্বর হচ্ছে কিভাবে বলি ব্যাপারটাকে মনটাকে ফ্রেশ রাখতে হবে পজিটিভ থটস এখন কিন্তু রিসার্চে বলেছে দেয়ার ইজ কানেকশন বিটুইন আওয়ার থটস এন্ড আওয়ার মানে আমাদের মোটালিটির উপর তো দ্য মোর ইউ হ্যাভ ব্যাড থটস নেগেটিভ থটস ইন ইউর মাইন্ড দ্য মোর আপনি দেখবেন আপনার যখন মন খারাপ থাকছে বা আপনার কোন রকম ডিপ্রেশনে আছেন বাড়িতে আছেন তখন আপনার বাউল মুভমেন্টস ইজ বাউন্ড টু বিগুলার আপনি যত পজিটিভ মুডে থাকবেন আপনি মনের আনন্দে আছেন পুজোর সময় আছেন সবার সাথে ঘুরছেন খাচ্ছেন দাঁড়ছেন ইউর মাইন্ড ইজ ফ্রি তখন কিন্তু আপনার সব দিক থেকেই দেখবেন আপনার পেটের মোটিলিটি অনেক ভালো থাকে টু বি স্ট্রেস ফ্রি ট্রাই টু বি স্ট্রেস ফ্রি এজ মাচ এজ পসিবল ফর দ্যাট ইউ মে ডু ইয়োগা ইউ মে হ্যাভ আ হবি ইউ ক্যান ডু টেক ইউর টাইম আউট কিছুটা নিজের জন্য নিজের সময় বার করুন সারাক্ষণ সবারই কাজের থাকে কাজের তাগিদ আছে কাজের প্রেশার আছে বাড়ির প্রেশার আছে আশেপাশের অনেক রকম প্রেশার আছে বাট দিনের মধ্যে কিছুটা সময় নিজের জন্য বার করুন কিছুটা সময় স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন যত স্ট্রেস ফ্রি থাকবেন আপনি দেখবেন আপনার মোটালিটিও অনেকটা কম এটা হচ্ছে লাইফস্টাইল নিয়ে তিন নম্বর হচ্ছে অনেক লোকে আছে যারা আর্জটাকে চেপে রাখে মানে পাচ্ছে হি হ্যাজ পাচ্ছে বাট চেপে রাখছে ডোন্ট ডু দ্যাট দিস ইজ ভেরি ব্যাড ফর হেলথ ট্রাই আউট সাম প্লেস মানে খুব অসুবিধে না থাকলে যখনই দের আর্জ গো অ্যান্ড পাস আউট তখন কিন্তু এই জিনিসটা করবেন না তিন নম্বর হচ্ছে চেষ্টা করবেন দিনের সকালবেলায় ফার্স্ট টাইম একবারে ওয়াশরুমে যাওয়া সকালবেলায় ঘুম থেকে উঠে দরকার লাগলে এক কাপ গরম জল খান এক এক গ্লাস গরম জল খান হালকা কিছু মিশিয়ে খান ওয়ার্ম ওয়াটার ফার্স্ট টাইম ইন দ্য মর্নিং উইল গিভ ইউ মানে সেটা কিন্তু আপনার কোলোনিক মোটিলিটি মানে যেগুলো আমাদের পেটের মোটিলিটি থাকে ইট ইস ভেরি গুড ফর হেলথ এবং এটা কি মানে আমাদের কলকাতায় বা আমাদের রাজ্যেরও যে ক্লাইমেট সেই অনুযায়ী আমরা যদি বছরের প্রতিটা দিন আমরা যদি হালকা গরম জল খেয়ে দিন শুরু করি সেটাতে কোনো সমস্যা 250 ml মিনিমাম 250 এমএল আপনি এক কাপ হালকা গরম জল তাতে আপনি লেবু মেশাতে পারেন কিছু নাও মেশাতে পারেন একটা কাপ হালকা গরম জল চায়ের বদলে জাস্ট প্লেন গরম জল খেয়ে কয়েকদিন দেখুন দেখবেন আপনার আর্চটা আসবে গো টু ওয়াশরুম গিভ ইউ টাইম বি স্ট্রেস ফ্রি কিভাবে বসবেন পটিতে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট কনস্টিপেশন আজকালকার দিনে আমাদের মডার্ন বাড়িতে কিন্তু সবারই কমার্স সিস্টেম আগেকার দিনের মতো ইন্ডিয়ান সিস্টেম কিন্তু নেই বাট মাইন্ড ইট ইন্ডিয়ান সিস্টেম ইজ মাছ মোর সাইন্টিফিক দিস মডার্ন কম সিস্টেমে কিন্তু আমাদের যে রেক্টামের যে আমাদের মানব দেহে যে নর্মাল প্যাসেজটা আছে ইন্ডিয়ান স্টাইলে বসলে কিন্তু স্ট্রেট ইট হেলস ইন পাসিং দ্য স্টুল নর্মালি কমোডে বসলে কিন্তু সেটা হয় না সেটা বেঁকে থাকে সো দ্য ডিকটামিস কমোডে যখন বসলেন তখন পেছনটা আপনার স্ট্রেট থাকবে ইউ শুড সিট স্ট্রেট

ডিজিটাল ফ্রি ইউ জাস্ট হ্যাভ ইউর টাইম ট্রাই টু ফিল ইউর বডি আপনার বডি কীরকম থাকছে না থাকছে স্টুল কনসিস্টেন্সি কিরকম থাকছেন পাটা উঁচু করে যেরকম বসলাম টুলের ওপর বসুন হাঁটুটা যেন কোমরের ওপর থাকে হাত দুটো হাঁটুর ওপর রাখুন কয়েকদিন চেষ্টা করুন তারপরে দেখবেন এটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে ওয়ান্স ইউ স্টার্ট ডুইং অল দিস থিংস তখন দেখবেন আপনার কিন্তু এই সমস্যাগুলো কনস্টিপেশনের সমস্যাগুলো অনেকটা কম হচ্ছে তাহলে আজকের যে আলোচনায় আমরা ছিলাম বা যে নন্দী আমাদের খুব সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন খাওয়া দাওয়া অর্থাৎ খাদ্যাভ্যাস আমাদের নিজেদেরকে কিন্তু একটু আহ তাগিদ নিয়ে চেঞ্জ করতে হবে এবং চেঞ্জটা ঠিক কিরকম যেমনটা ডক্টর নন্দী বললেন নিজের আহ শরীরকে হাইড্রেট রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট জল প্রচুর পরিমাণে খেতে হবে এবং আহ তাছাড়া ডক্টর নদী যে যে খাবারের কথাগুলো আজকে মেনশন করেছেন সেগুলো তো মাথায় রাখতেই হচ্ছে তার পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই আমাদের আমাদের মেন্টাল হেলথ আর লাইফস্টাইল এই বিষয়গুলো ছোট ছোট নিয়ে যদি আমরা প্রতিদিন নিজেদের প্রতি একটু সময় ইনভেস্ট করি তাহলে আমার মনে হয় পাইস বা অশ্ব এই জাতীয় সমস্যায় আমরা কখনো পড়বই না এবং সমস্যা যদি নাই হয় তাহলে আমাদের খুব কিছু অভিজ্ঞতা হওয়ারও ভয়ঙ্কর কোনো প্রয়োজন নেই অর্থাৎ যেগুলো আমরা খুব ভয় পাই যে অপারেশন হতে হবে করতে হবে অথবা কোনো ওষুধপত্র চলবে অথবা আমার লাইফস্টাইল কেমন হতে চলেছে তাই আহ সবসময় যেমন বলা হয় প্রিকশন ইজ বেটার দেন কেয়ার তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখতে পারি তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু অনেকখানি সুস্থ থাকতে পারব। এবং ডক্টর নন্দী আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং যেই অ্যাডভাইস গুলো আজকে আপনি আমাদেরকে দিলেন এবং এর আগেও আপনার সঙ্গে এই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে আমার মনে হয় যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন বা হয়তো দেখবেন তাদের অনেকখানি সুবিধা হবে তো অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনারা যারা এতদিন আহ আমাদের এই স্টুডিওতে লাইভ দেখে অভ্যস্ত ছিলেন তাদের উদ্দেশ্যে বলে রাখি এবার থেকে কিন্তু একটু নতুন মোড়কে তবে আমাদের আলোচনা কিন্তু ধরনের থাকছে কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই সেটা লিখে পাঠাবেন আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী দিনে যখনই আমাদের এরকম অনুষ্ঠান আবারও আয়োজন করা হবে সে সময় আপনাদের যাতে আমরা সঠিক পরামর্শ দিতে পারি আজ এখানেই শেষ করছি বিপি পোদ্দার হসপিটালের পডকাস্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন নিজেকে সময় দেবেন এবং অবশ্যই এইভাবেই সাপোর্ট করবেন টিম বিপি পোদ্দার হসপিটালকে নমস্কার